वेलकम टू उम्मास किचन। আমি উম্মা মুস্তাফা আপনাদের সামনে এসে হাজির হয়েছি আজকে জিয়ার স্টোরে। এবং আজকের এপিসোডটি সাজিয়েছি শুধুমাত্র বেকিং এর কি কি ইনগ্রেডিয়েন্টস আপনি এখানে পাচ্ছেন সেগুলো নিয়ে। আসুন দেরি না করে এক ঝলকে বেকিং এর ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে ফেলি। ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে যেটা ফ্লাওয়ার, মানে ময়দা। এই অল পারপাস ফ্লাওয়ার যেটা আছে, এই এই ধরনের ফ্লাওয়ারগুলো দিয়ে কিন্তু আপনি যদি বেকিংগুলো করে থাকেন তাহলে কিন্তু কেকের আউটকামটা আসলে খুব সুন্দর হবে। এবং এটা এক কেজির দাম হচ্ছে 240 টাকা। এটা আপনার শুধু আপনার কেক বানানোর জন্য না, এখানে আপনি পিৎজা বা ডো জাতীয় যে কোনো উপাদান বানানোর জন্য কিন্তু এটার আউটকাম খুব ভালো আসবে। ইভেন আপনি যদি অল পারপাস ফ্লাওয়ারটা দিয়ে আপনার ডোনাট বানিয়ে কখনো ট্রাই করে দেখেন তাহলে ডোনাটটা একদম সফট, খুব সুন্দর, একদম ফ্লাপি হবে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা থাই ব্র্যান্ডের এবং এটার দাম হচ্ছে 240 টাকা এক কেজি। এবং এখানে আরও অনেক কিছু মজার মজার ইনগ্রিডিয়েন্টস আছে যেটা হচ্ছে বেকিংয়ের জন্য ব্যবহার করা হয়, যেমন আইসিং সুগার আছে এখানে। তারপরে দেন আরও আছে যেটা হচ্ছে বেকিংয়ের জন্য অ্যানাদার ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে চিজ কেক। যারা চিজ কেক খেতে পছন্দ করেন, চিজ কেকের জন্য কিন্তু ফিলাডেলফিয়া ক্রিম চিজ এখানে পাওয়া যাচ্ছে। এটার দাম কত? এটা 2 কেজি 2500 টাকা। আবার ছোট বারও তো আছে, ছোট বারের দাম কত? 380 400। আচ্ছা, মানে 380 400, এইগুলো কিন্তু ফাইনাল প্রাইস না। হ্যাঁ, এই প্রাইসগুলো কিন্তু বারবার বলছি আপ ডাউন করতেই পারে। আচ্ছা, বেকিংয়ের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাটার নিয়ে সবার একটু কনফিউশন হয়। এখানে ওদের কাছে একটা বাটার আছে, এটা হচ্ছে আমি খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে জয়া বাটার। এই জয়া বাটারটা হচ্ছে মোটেও জয়া আসানের না, এটা হচ্ছে বাটারটার নামই হচ্ছে জয়া বাটার। সো এই জয়া বাটারের হচ্ছে হাফ কেজি ওরা সেল করে কত করে? এক কেজি 400 টাকা। তো এইভাবে করে আপনি যদি দেখেন যে আপনারা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের বাটারগুলো আছে সেগুলো যদি আপনি 1 কেজি বা হাফ কেজি কিনতে যান, আপনার কিন্তু 1000 টাকা প্রায় ক্রস হয়ে যায়। সেক্ষেত্রে এই জয়া বাটারটা আপনি 1 কেজি কিনতে পারছেন শুধুমাত্র 400 টাকা দিয়ে এই জিআর স্টোর থেকে। আচ্ছা, এখানে এছাড়াও আছে চকলেট চিপস আছে। এটা যদিও বাংলাদেশে একটা ব্র্যান্ডের চকলেট চিপস, বাট আপনি কিন্তু এখানে দেশের বাইরের মানে এলিটের যেটা সবচেয়ে ভালো চকলেট সেটাও কিন্তু এখানে পেতে পারেন। এখানে শুধু এরকম ছোট অ্যামাউন্টে না, আপনি বাল্ক অ্যামাউন্টে কিনতে পারেন, বড় কিনতে পারেন, কিংবা ওই এলিট চকলেটগুলো ছোট অ্যামাউন্টে তো মাঝে মাঝে সেল করেন। এলিটের প্রাইস কত? এক কেজি হচ্ছে 850। আচ্ছা, এখানে আমাদের ব্লুবেলের আছে। ব্লুবেলটা খুব বেশ ভালো জনপ্রিয়। ব্লুবেলটার হোয়াইট চকলেট আছে, ডার্ক চকলেট আছে। এইগুলোর প্রাইস কেমন? আচ্ছা, এখন 500 হয়েছে, আগে 550 ছিল, আবার 600 হয়ে যেতে পারে, 650 হয়ে যেতে পারে ইন ফিউচারে, মানে কথার কথা বলছি। আচ্ছা, সো প্রাইস কিন্তু আপস অ্যান্ড ডাউন করতেই পারে। তো কমলে কিন্তু কখনো কেউ কমেন্ট করেন না, কিন্তু একটু সামান্য 10-20 টাকা বাড়লে আমাকে কেন শুধু শুধু যে আপনারা বকা দেন সেটাই আমি বুঝি না। আমি তো আপনাদের ভালোর জন্য সব কিছু দেখাচ্ছি। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের হোয়াইট চকলেট অ্যান্ড ডার্ক চকলেট 500 করে। আচ্ছা, এটা আরেকটা ব্র্যান্ড আছে, এটা কি দেশি ব্র্যান্ড? আচ্ছা, এটা দেশি ব্র্যান্ড, এটা হচ্ছে 450। এটাও নাকি ভালো ওনারা বলছে, আমি কখনো ইউজ করিনি, বাট যেহেতু ওনারা বলছে ভালো, সো আই শুড ট্রাই ওয়ান্স। হ্যাঁ, এটা হোয়াইটও আছে, ডার্কও আছে। আচ্ছা, 450, মানে যারা সাথের মধ্যে কিন্তু ভালো চকলেট কিনতে চান বাট বাজেটও একটা ইস্যু হয়ে দাঁড়ায় তাদের জন্য কিন্তু এটা আসলে একটা খুব ভালো অপশন।
আচ্ছা এই যে ব্লুবেলের মিল্ক চকলেটও আছে ওনাদের কাছে, বাট ওটা হচ্ছে কেজি 600 টাকা, ঠিক আছে, ফ্রিজে আছে, অসুবিধা নেই, ওটা দেখাতে হবে না। আচ্ছা মোটামুটি এটা গেলো চকলেটের অপশনটা গেল। আরও আছে এখানে চকলেট আছে, কম্পাউন্ড চকলেট আছে, কম্পাউন্ড চকলেট এলিটের আছে, চকলেট চিপস, এটা হলো 1 কেজি, এটার দাম 1 কেজি, এটার দাম হচ্ছে 850। বাচ্চাদের জন্য আপনি যদি ছোটো ছোটো মাফিন বানান বা কেকের উপরে বা পাউন্ড কেকের উপরে কিন্তু খুব সুন্দর মতন ছিটিয়ে দিয়ে আপনি এগুলো দিতে পারেন, এবং এগুলো কিন্তু সত্যি টেস্ট অসাধারণ। এলিট হচ্ছে চকলেটের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অ্যান্ড বেটার ব্র্যান্ড। আচ্ছা এটা গেল। আমাদের কাছে আরও আছে ডাবল ক্রিম। ডাবল ক্রিম নিয়ে অনেকে অনেক কোশ্চেন করে থাকেন, কোন ডাবল ক্রিম কিনবো, কেন কিনবো, কিসের জন্য, কয়দিন কী কী করতে হবে না করতে হবে। ডাবল ক্রিম যখন আপনারা কিনবেন তখন বাইরেই রেখে আপনি রেখে দিতে পারবেন, আনটিল অ্যান্ড আনলেস ওপেন না করা পর্যন্ত। যখনই ওপেন করলেন নিচের ফ্রিজে নর্মালে রেখে দিবেন। এবং এটা হচ্ছে ভিভো, ভিভোটাকে আমি সবসময় সাজেস্ট করি, কারণ ভিভোটা 15 দিন পর্যন্ত ঠিক থাকে, 15 দিন পরে ও নষ্ট হয়ে যায়, বাট বাকি যেগুলো আছে 3 দিনের বেশি ঠিক থাকে না। এখানে ভিভোটার দাম কত? আচ্ছা আচ্ছা এটা 320, এটা 330, এই দুটাই হচ্ছে সুইট ভিভোর। আচ্ছা ভিভোর এখানে আবার কাহিনী একটা আছে, আপনাদেরকে যদি দেখা, যখনই পারচেস করবেন মেক শিওর হবেন পেছনে লেখা দেখে নিবেন। এটার ক্ষেত্রে দেখেন এটা টপিং, মেক শিওর হতে হবে এটা যেন টপার হয়। এখানে যদি কুকিং লেখা থাকে এটাকে আপনি যতই বিট করেন না কেন এটা কখনোই আপনার ফোম হবে না। সো মেক শিওর হতে হবে যে এটা কি কুকিংয়ের জন্য না বেকিংয়ের জন্য, মানে টপিংয়ের জন্য, ঠিক আছে। সো এটা ভিভো, আর এই ভিভোটাও দেখেন অলরেডি টপিং লেখা, মানে এটা আপনার হলো আলটিমেটলি ফোম করে খুব সুন্দর করে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা আরও আছে হুইপিং ক্রিম, ট্রপিক্যালের, এটা আমাদের দেশে করেছে, আছে ইউজ চলে, এটার দাম কত? 200, এটার দাম 200, মানে এটা কতটুকু? 1 লিটার 200, মানে আমি বলবো ভীষণ বেশ রিজনেবল। এটা আমি এখন ইউজ করিনি, বাট এটা তাহলে আমি আজকে পারচেস করে নিয়ে যাবো ফর ইউজিং। আচ্ছা তো এটা গেল, এটা এটা হলো অনলি 200। আচ্ছা এটা হচ্ছে মাস্টার মাস্টার গুলমিট, এটা হচ্ছে আনসুইট। আচ্ছা এটা মালয়েশিয়া, আচ্ছা এটা মালয়েশিয়ার, আর এটা হচ্ছে ইতালির, দুটার প্রাইস কেমন? 350, এটা 350, এটা 320, সেম। সো এটা মোটামুটি আপনার কিন্তু সুইট নাই এখানে, এটা ইউজ করলে আপনাকে আলাদা করে সুন্দর মতন আপনাকে ব্যবহার করে নিতে হবে, মানে এক্সট্রা করে সুগার ব্যবহার করে নিয়ে নিতে হবে। হ্যাঁ আচ্ছা এগুলো ছাড়াও এটা ডেরি, এটার দাম কেমন? 580, এগুলো হলো 580, এটা সব ভেজিটেবল ফ্যাট। আচ্ছা এগুলো সব ভেজিটেবল ফ্যাট থেকে করা হচ্ছে, এটা হচ্ছে শুধুমাত্র ডেইরি থেকে করা হচ্ছে। আচ্ছা মোটামুটি এটা গেল। এখানে আছে ভ্যানিলা পাউডার, আমি সাধারণত ভ্যানিলা এসেন্সের থেকে ভ্যানিলা পাউডারটা সাজেস্ট করি সবসময়। এটার দাম কত? 320, এটার দাম হচ্ছে 320। আচ্ছা কেউ যদি এরকম ফুল এত অ্যামাউন্টে না কিনে অল্প কিনতে চায় সেটাও আছে, ছোটো ভার্সনেও আছে, 100 টাকা করে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। সো আপনি এখন যদি এরকম ফুল ভার্সনে না নিতে চান, আপনি চাইলে সহজে ছোটো ছোটো এরকম ভার্সনে নিতে পারেন। এটা অন্য জিনিস, আমি জাস্ট দেখাচ্ছি যে কতটুকু সাইজে আপনি 100 টাকায় পেতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি, এটা হচ্ছে ভ্যানিলা পাউডার, ঠিক আছে। আচ্ছা এখানে আরও অনেক ধরনের ফ্লেভার আছে, যেমন এটা হচ্ছে লেমন ফ্লেভার, ইমানশন হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে আপনার লেমন ফ্লেভার, এটা এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, হ্যাঁ এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, এটা হচ্ছে কফি ফ্লেভার, ঠিক আছে, এটা হচ্ছে বাটার ফ্লেভার। বাটার ফ্লেভার মানে কি, যে বাটারের স্মেল করবে? ও আচ্ছা, এটা বাটার স্কচ ফ্লেভার, ঠিক আছে। তো এইসব ফ্লেভারও কিন্তু আপনি পাবেন। আচ্ছা এরকম বড় ভার্সন থেকে ছোট করা হয়, কারণ আমরা এরকম যারা যারা প্রফেশনালি কাজ করছেন না, তারা তো এরকম বড় ভার্সন আসলে কিনে নেওয়া লস। তো সেখানে ছোট ছোট করে আপনি কিনে নিয়ে আপনি অনেকদিন চালাতে পারবেন। আর এই বড় ভার্সন নিলে দেখা যাবে আপনি যদি অকেশনালি ইউজ করেন তাহলে কিন্তু এটা আসলে পুরো ওয়েস্টেজ হবে। আচ্ছা এটা গেল। এখানে আমাদের এখানে বিভিন্ন ধরনের স্প্রিঙ্কেল আছে ওনার কাছে, যেমন হচ্ছে এটা কি, ও আচ্ছা বাই দ্য ওয়ে এগুলোর দাম কেমন? এগুলো 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 100 করে, এগুলোর প্রাইসিংটা হচ্ছে 100 করে। আর হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমাদের স্প্রিঙ্কেলের কথা বলছিলাম, স্প্রিঙ্কেলগুলো কত করে কেজি, মানে আমরা তো অল্প ছোট ছোট করে নিতে পারবো, 2000 টাকা, এখান থেকে ছোট বাসন হয়। আচ্ছা এগুলো কেজি অনেক, কেজিতে বাদ যায়, কারণ কেজিটা আসলে কেনা এভাবে রেগুলার না হলে না হয়। এগুলা হচ্ছে 50 গ্রাম, এখানে 50 গ্রাম থাকে, এগুলো 100 টাকা করে। হ্যাঁ এগুলো 100 গ্রাম 100 টাকা, আর এগুলো 100 গ্রাম 100 টাকা, তাহলে কেটার কেজি 1000। আচ্ছা কেজি নিলে 700, ছোট ভার্সনে গেলে 100 করে। আচ্ছা এখানে এরকম আছে, এগুলো হলো 700 করে।
আচ্ছা এগুলো দামি গুলো আছে, এগুলো হচ্ছে দামি ভার্সন, ছোট ভার্সন এগুলো হচ্ছে দামি ভার্সন। আচ্ছা এখানে আমাদের আছে কর্ন সিরাপ আছে, হ্যাঁ কর্ন সিরাপ, যারা হচ্ছে ফন্ডেন্ট নিয়ে কাজ করেন, যারা মডেলিং চকলেট নিয়ে কাজ করেন তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটার দাম কত? 480, পুরো এক লিটারের দাম 480, বাট আপনার যদি 1200 গ্রামের দাম 480, বাট আপনি যদি ছোট অ্যামাউন্টে ইউজ করতে চান 100 গ্রাম, তাহলে 100 টাকা করে এখান থেকে ইজিলি পারচেস করতে পারেন। এছাড়াও আছে কেক ইমানশন আছে, এটা এটা আপনি ইউজ করতে পারেন, এটা হচ্ছে বেক ম্যানেটটা আছে, বাট এটা মালয়েশিয়ান ব্র্যান্ড, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা যে সোনারা ছোট ছোট অ্যামাউন্টে সেল করার জন্য এরকম করে রেখেছে, বাট আপনি যখন আসবেন আপনাকে একদম পুরো এয়ার টাইট অবস্থাতে দিয়ে দিবে, ঠিক আছে। এছাড়াও এখানে আছে চেরি আছে, সবুজ চেরি আছে, লাল চেরিও তো আছে, চেরির দাম কেমন? এগুলো 550 করে আপনি পারচেজ করতে পারেন, ছোট আছে যার, বড় আছে, বাট আমি মনে করি যে বড় জার কিনলে একটা সুবিধা কি, ওয়াও এখানে দেখেন রেড ম্যানের বড় চেরির জার আছে, ১৫০ গ্রাম করে ওনারা সেল করছে। আচ্ছা যাই হোক, অনেক কিছুই আছে এখানে। আচ্ছা আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, যারা লিকুইডটা নিতেই পছন্দ করেন, পাউডারে যেতে চান না, তাদের জন্য আপনারা চাইলে এরকম করে কিনতে পারেন। এটার দাম কত? এটা ভালোটা, এটা 200 টাকা, বাট নর্মাল যেগুলো আছে সেগুলোর দাম কি সেম না কম? ভ্যানিলা ফ্লেভার, তো এটা বলছে তুলনামূলকভাবে ভালো, এটার দাম হচ্ছে কত? 200 টাকার, এটার দাম হচ্ছে 150। আচ্ছা আচ্ছা এখন আরেকটা যে, আচ্ছা কোকো নিয়ে অনেক অনেক প্রশ্ন করে থাকেন, তো এখানে আছে হার্শিসের কোকো আছে, এটা কত? 400 টাকা। এটা সবসময় উনি বলছে অ্যাভেলেবেল থাকে না, বাট যদি থাকে আপনারা কোকো নিয়ে যাদের কনফিউশন থাকে প্লিজ এখান থেকে এসে কিনতে পারেন, কারণ এই কোকোটার আউটকামটা আসলে অনেক ভালো দিবে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের এপিসোড বেকিং নিয়ে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কেমন কী কী জিনিস এখানে পাওয়া যায় এবং প্রাইস মোটামুটি কেমন। প্রাইস আপস অ্যান্ড ডাউন করতেই পারে, তো সেটা যেটাই হোক না কেন আপনি এখানে অবশ্যই আসলে প্রফিটেবলই হবেন, লস কিছু হবে না। তো আজকের এপিসোডটা এখানে শেষ করছি, আজকে আসছি আগামীতে আরও নতুন অনেক অনেক এপিসোড নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য, সে এপিসোডগুলো দেখতে এবং জানতে উম্মাল কিচেনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি কুকিং।